গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সোমবার এখন সকাল নটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে আমরা একদিন জিতবই এটাই ভেবে আমরা এগিয়ে যেতে থাকি তবে পিছন ফিরে তাকালে জীবনটা কিন্তু থেমে যাবে এই যে আমি দেখো সংসারে টুকিটাকি কাজ নিই প্রত্যেক দিন সকালবেলায় হাজির হয় এই ইউটিউবের ভিডিও দিতে যে জিতব বলেই ঠিক না মাঝে কয়েকদিন থেমে গেছিলাম যে না পারবো না আমি মনে হয় কিন্তু ভাবলাম না পিছনের দিকে তাকিয়ে লাভ নেই সামনের দিকে এগোতে হবে আমাকে আমাকে জিততেই হবে এই ভিডিওতে আমাদের হানড্রেড হানড্রেড দিতেই হবে এইভাবে আমি এগিয়ে যাচ্ছি দেখা যাক তারপরে তো কপালের উপরে ছেড়ে দিতে হবে জিতবো কি জিতবো না কিন্তু আমি তো চেষ্টা করছি জিতবই আমি ইউটিউবে আমি একটা আমার মানে জায়গা করে নেব পিছন ফিরে তাকালে কি মনে হয় যে ভিউজ আসছে না ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ছে না আমি মনে হয় পারবো না ইউটিউবে জার্নিংটা করতে কিন্তু আমি সেটা ভাবছি সময়তে পিছন ফিরে তাকা তাকিয়ে কিন্তু পরেক্ষণে ভাবছি না পিছনের দিকে আর তাকাবো না আমি এবার সামনের দিকেই এগিয়ে যাব জিততে আমাকে হবেই নিজের জন্যে নিজের একটা পরিচিতি খুঁজে পাওয়ার জন্যে বেশি ভারী ভারী কথা বলে ফেললাম মানে আমার যেটা মনে হলো সেটাই তোমাদেরকে বললাম এবার তোমরা ভাবনা চিন্তা করে বলবে যে আমি কথাটা ঠিক বললাম কি না ঠিক আছে বন্ধুরা কমেন্ট করে জানিও আমার যেটা মনে হলো সেটাই তোমাদেরকে জানালাম আমি এই রকম এইদিকে সকালবেলায় কাজ নিয়ে শুরু হয়ে গেছে বেশি কথা বলে ফেললাম ভারী ভারী আজকে আজ সকালে কি করেছে বলো তো গোলা রুটি করেছে আমরা এগুলোকে গোলা রুটি বলে অনেকে অনেক রকম বলে সরু চকলি বলে কেউ আরও কত কি নাম আছে মনে হয় আমি অত জানি না আমরা গোলা রুটি বলি তাই এই যে গোলা রুটি করেছি মিষ্টি আর কালকে তো খাসির মাংস করেছিল সেটা রয়েছে ওটা দিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম দুষ্টু নিয়ে ওকে টিভি দেখতে দেখতে খাওয়া শুরু করেছে আর তোমাদের দাদাভাই পাপড় ভাসবে বলে তাড়াতাড়ি আমাকে দাও তাই ওকে তাড়াতাড়ি দিয়ে দিলাম ও খেয়ে পাপড় ভাজতে যাবে ওদিকে উনুন ধরিয়ে এসেছে তেলও চাপি দিয়ে এসেছে গরম হয়ে যাবে তেলটা ধরো ওর জন্য হুটোফাটা করছে আর ওই থালায় খেয়ে চলে গেল আমি আবার খেয়ে নিলাম কী বলতো আমাদের ঝো আমা আমাকে মানে কি বলছি আমি ঝোল তরকারি দিয়ে খেতে পারি না একটু মিষ্টি হলে আমার ভালো লাগে তাই আমি মিষ্টি দিয়ে খেলাম আর ভাতটা যেন ধরাই রয়েছে বাবাকে ফোন করলাম বাবা আসে কি দেখা যাক কিন্তু আসলো না লাস্ট মানে পর্যন্ত আর এরকম দুপুরের জন্য চালটা ধুয়ে ফেলছি ভাত বসাবো ওই উনুনে তোমাদের দাদা ভাইয়ের পাপড় ভাজা হয়ে যাবে ওই উনুনেই ভাতটা বসিয়ে দেবো তাহলে গ্যাসটা আমার কম লাগবে আর আমি একটা সাধারণ বউ আমার কাজবাজগুলো সাধারণ বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমাদের কাজ আমার কাজবাজগুলো তাহলে একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো যে ইউটিউবে আমি যেন একটা জায়গা করে নিতে পারি আর আমাদের মধ্যবিত্তদের তো কেউ পরিচয় দেয় না ওর জন্য দেখা যাক নিজের পরিচিতি আমি খুঁজে পাই কি না ইউটিউবে এসে আবার বেশি কথা বলে ফেললাম ভাতটা দেখেছে অনুনে বসিয়ে দিয়ে এসেছি এসে শাক বানাচ্ছি শাক করব আজকে বেশি কিছু রান্না করব না বেগুন ভাজবো আর শাক করব আর ওই ছোটো ছোটো ফুলবড়িগুলো ওইগুলোই ভাজবো আর পালং শাকটা বড়ি দিয়ে করেছি বুঝলে আর ফ্রিজে ওই যে খাসির মাংস বললাম না সেটা এখনও রয়েছে বাবা যেহেতু সকালবেলায় খেতে আসেনি ওটা রয়েছে আর ডাল রয়েছে ফ্রিজে সেই ডালটাকে গরম করে নেবো আর মাংসটা তো সকালেই গরম করেছি আবার খাওয়ার সময় গরম করে নেবো মাংসটা তাই এখন বেগুন ভাজা আর পালং শাকটাই করব বেগুন দিয়ে বেগুন আর বড়ি ভাঙা দিয়ে আর এই দেখো বললাম না ফুল ফুলবড়ি ভাজবো এই ফুলবড়িগুলো ভাজলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য বেশি লাল লাল হয়ে গেছে একটু মানে তিতো তিতো লাগছিলো তাড়াতাড়ি করে তুলতে তুলতেই লাল লাল হয়ে গেল কি করবো এখন আর শাকে যে তেজপাতা ফরং দিলাম শুকলো লঙ্কা দিয়েছি আর পাঁচ ফরং দিয়েছি দিয়ে বেগুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি বেগুনগুলো তারপরে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু লবণ দেবো আর একটু হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো অল্প জল দেবো যেহেতু শাগে জল বেরোয় না দেখুন জলে ঢপঢপ হয়ে যায় অল্প একটু জল না দিলে মনে যেন সিদ্ধ হবে না সিদ্ধ হবে না আমার কাছে তাই মনে হয় আমি একটু জল দিই তোমরা কি করো জানি না আমি আর এই দেখো বড়ি ভাঙাটা দিয়ে দিলাম একটু জল জল থাকতেই নাই কি বলো তো ওই বড়িগুলো আবার গলবে না আর বড়িটা আগেই ভেজে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি আগে তুলে রেখেছিলাম আর এ বললাম না ফ্রিজে ডাল ছিল সেটা গরম করে নিলাম আর মাংসটা খাওয়ার সময় গরম করব। আর রান্না কমপ্লিট হয়ে গেল গ্যাসটা মুছে নিলাম নিয়ে শুধু করাই থাকে তোমরা তো জানোই লাস্টে আমার বেশি বাসন থাকে না কেন আমি রান্না করতে করতে বাসন মেজে নিই আর সকালবেলা খেয়ে উঠে দিয়ে সব বাসনগুলো একবারে মেজে নিই একটা ভিডিও তো দেখিয়েছি আমি সকালবেলায় মানে রান্নার আগে সব বাসন মেজে ফেলছি আর গ্যাসটা কী তো যতবারই রান্না করি ততবারই গ্যাসটা মোছায় চা করি যখন তখনও মোছায় রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাসটা মুছে যায় আবার সকালবেলায় ঘুম থেকে উঠে আবার মুছে তারপরে চা বসায় মানে গ্যাস আর অন্ত নেই আমার যেন কেমন লাগে গ্যাসটা না মুছে না গ্যাসের উপরে কাজ করতে যেন কেমন আমার একটা লাগে ওর জন্য আমি গ্যাসটা সময় মুছি যখনই গ্যাসে কোনো কাজ করতেছি তখনই একটু মুছে নিই গ্যাসটা আর বাসনগুলো কি বলো তো একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে থুই তো অতটা ইয়ে হয় না তাও তো খাওয়ার সময় বাসন ধুয়েই নিতে হয় আমাদের আর এদিকে বেসিনটাও মাজা হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াইটাও মাজা হয়ে গেল। এবার রান্নাঘরটা ঘর ঘরটা সকালে মুছে ফেলেছি শুধু রান্নাঘরটাই মুছবো আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে সানে যাবো ওদিকে তোমাদের দাদা হয় আবার ডাকছে বারবার আসো ভিডিও করবা বললে মানে এসিটা তো আমি কভার লাগাতে পারি না ঠান্ডা পড়ে গেছে এখন তো এসিটা লাগছে না ওর জন্য এসির কভারটাও লাগিয়ে ফেলবো আজকেই এরকম এদিকে আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেল এরকম এসির কভারটা লাগিয়ে দিলো আমি আগের দিন মুছেছিলাম একটু আর তোমাদের দাদাভাই একটু মুছে নিয়েছে আমি তো উপরটা দেখতে পারি না আর ওর জন্য তোমার দাদাভাইকে বললাম যে এসির কভারটা লাগিয়ে দাও আমি লাগাতে পারছি না আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি ওইগুলো গাডার টাইপের তো ওটা ওইদিকে দিকে টানছি তো এদিকে চলে আসছে ওইদিকে দিকে টানছি ওইদিকে চলে যাচ্ছে ওর জন্য আমি পারিনি তারপরে ওটা এসি টেসি মুছেছে মুছে বলে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে ফেললাম ফেলে সান করে এই যে পুজো দেওয়া হয়ে গেল আমার পুজো দিয়ে এই যে সিঁদুর পরা হয়ে গেল আবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে সন্ধ্যা লাগবে তাই উপরে ছাদে জামা কাপড় তুলতে এসেছি দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে না দিকটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি যে একটু ভিডিও করে বন্ধুদের দেখাই দেখো শুধু এই সাইডটা দেখো চারিদিকে কিচ্ছু না ওই দেখো চাঁদ মামা উঠে গেছে কেন জানি না এই সাইডটা দেখেছ খুব সুন্দর লাগছে ওই গাছগুলো না থাকলেও নিচ দিয়েও একটা লাল আলো মানে গেছে খুব ভালো লাগছে দেখতে আবার এদিকে হালকা হালকা মেঘ আছে এই যে আমার নাইটিগুলো তোলা হয়ে গেছে শুধু স্যায়টা রয়েছে এটা তুলবো তুলে নিচে যাব আর দেখো কি অবস্থা লাগছে কি অবস্থা বলছি খুব সুন্দর লাগছে না বলো তাহলে চলো ভিডিওটা আমার সঙ্গে কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যা লেগে গেছে ছাদের থেকে এসে সন্ধ্যা দেখিয়ে ওই যে বললাম না আগের দিন অনেক জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে এসেছি এই দেখো এগুলো এখন ভাস করব ভাস করে চা খাবো খেয়ে তারপরে যে দুষ্টুকে বই নিয়ে বসাবো ততক্ষণ একা একা বসুক তারপরে আমি বসবো পরীক্ষা তো আর বেশি দিন নেই এগে দিদি নাম্বার চালিয়ে দেখছে একবার খেলা দেখছে এই করছে আরে চলো আমার সঙ্গে এগুলো দেখতে থাকো আমি ভাস করতে থাকি বন্ধুরা এই যে জামা কাপড়গুলো ভাস করছি মানে কয়েকদিন কেচে গেছে উপরে রেখেছিলাম টাইম পাইনি এই শীতের বেলা মানে কাজ করে মানে কুল করতে পারছি না একটু যে বিশ্রাম নেবো সেই সময়টাও পাচ্ছি না ওর জন্যে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম এই দুই দিন ধরে অল্প অল্প করে ভাস করে কমপ্লিট করব ভাবছি দেখা যাক করতে পারি নাকি না আর একদিন করব তাহলে হয়ে যাবে এই বা মানে বেড কভার আর বালিশের কভারগুলো আগে ভাস করে রেখে দিলাম আর এই দেখো দুষ্টু জামাকাপড় রাখি ডেলিকা কাপড় স্নান করে যেগুলো পরে সেইগুলো দেখেছো কী অবস্থা করে রেখে মানে একটা যেটা পরবে একটা ধরে হুর করে টান দেবে আর সবগুলো পরবে উল্টি তাহলে ভাসটা তুলে অল্প মানে উপরে এগুলো তুলে নিচের জামাটা নিয়ে সেটা করবে না ওর জন্যে আমার আরও মানে কাজের দেরি হয় যাবে না সব কাপড় ওর ওখানে যেগুলো নিচে রয়েছে এগুলো তো বেড খবর শুধু একদম অগছলা করে রাখবে তার পাশে পাশে এই জামা কাপড় রাখা এটাও একবারে গুছিয়ে নিলাম এখানে কী বলো তোমার দাদা ভাইয়ের কাপড় থাকে আর মায়ের শাশুড়ি মায়ের করা শাড়ি এখানে বাইরে থাকে কেউ আসলে পড়তে দিতে হয় বলে এখানে এখানেই করে রেখে দিই আর দেখলে এগুলো মানে করা হয়ে গেছে ভালো করে গোছানো আর বেড কভারগুলো এই যে বাবার ঘরে শোকেসের ভিতরে রেখে দিলাম একবারে আর যেগুলো আমরা পরি বাবা পরে নাইটি মানে আমি নাইটি পড়ি বাবা লুঙি পরে সেইগুলো এখানে রাখি বাথরুমের সামনে ভাস করে একটা র্যাক করার মানে একটা ইয়ে লাগানো রয়েছে আর এই দেখো সন্ধেবেলা এগুলো গুছিয়ে তারপরে চা খেতে এসেছি নাইকি বলতো চা খেয়ে নিই ওই পড়াতে বসে যায় দুষ্টুকে আর ওইগুলো ভাস করা হয় না আবার নেমন্তন্ন আছে কীর্তনের সেখানে যাব। নিমন্ত্রণ্য খেতে আবার ওই নটার দিকে যাব। মানে খাওয়ার সময় কীর্তন হচ্ছে শুরু হয়ে গেছে আর এই দেখো চা খেয়ে নিয়ে দুষ্টুকে আবার বই নিয়ে বসিয়েছি বই নিয়ে না বসালে আমি যদি না বসে পড়বে না এদিক ওদিক টুকি মেরি তাকাবে জানো না আর এই যে ভিডিও করবো তো ও টুকি মারি ভিডিওর দিকে তাকায় শুধু আর এই দেখো দেখেছো কীর্তন এরা সব মায়াপুর মঠের এবার ওরাই কীর্তন করলো ওরাই মানে রান্না করেছে ওরাই পরিবেশন করছে ওরা কাউকে হাত দিতে দেয় না তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখাবে ততক্ষণ তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে